ওয়েলকাম আমাদের চ্যানেলে। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? পৃথিবী ধ্বংস হয়ে যাবে কি? চমকে উঠলেন? পৃথিবী ধ্বংস হবে সত্যি? কবে? নিশ্চয়ই এ কথাগুলো আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, তাই না? ধ্বংস হচ্ছে না পৃথিবী, তবে আপাতত। কিন্তু যদি কোনোদিন হয়ে যায়, তাহলে এর পেছনে ঠিক কী কী কারণ থাকতে পারে জানেন কি? যদি না জেনে থাকেন, আসুন জেনে নিই। বর্তমানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পিছনে থাকা সম্ভাব্য যুক্তিসঙ্গত কিছু কারণ জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। সূর্য রশ্মির ঝড়। আমাদের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার যুক্তিসঙ্গত কিছু কারণ। আর এই যুক্তিসঙ্গত কারণগুলোর মধ্যে এক নম্বরে আছে সূর্য রশ্মির ঝড়। সূর্যের উপস্থিতি পৃথিবীটিকে থাকার জন্য প্রচণ্ড দরকার। এ গাছপালা, মানুষ, পশুপাখি, এমনকি নদ নদী, খালবিল, সমুদ্র সহ পানির সব উৎসের ঠিকঠাক টিকে থাকার জন্য আমাদের দরকার এই সূর্য, তাই না? এটা তো আমরা সকলেই জানি। সূর্য হারিয়ে যাচ্ছে না, তবে হারিয়ে গেলেও সে ভয় আমাদের সহসায় করতে হচ্ছে না। কিন্তু সূর্যের এই হারিয়ে যাওয়া দিনের পর দিন উপস্থিতি আবার হয়ে যেতে পারে পৃথিবীর ধ্বংসের কারণ। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই তো। হ্যাঁ, তবে বলছি কারণটি। কারণটি বলার আগে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, তা হলো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে তো একেবারেই ভুলবেন না। সূর্যের রশ্মি আমাদের গ্রহে খুব দ্রুত সকাল হওয়ার সাথে সাথে এসে উপস্থিত হয়, ছড়িয়ে দেয় আলো আর উষ্ণতা। তবে সেটি একটু পাল্টে যেতে পারে ঠিক 11 বছর পর পর। 11 বছর পর সূর্যের জীবনে আসে সোলার ম্যাক্স, যখন এটি তার সবচেয়ে শক্তিশালী সূর্যের কিরণটি পৃথিবীতে সেকেন্ডের ভিতরে পাঠিয়ে দেয়, আর খুব দ্রুত সেটি এসে আঘাত হানে পৃথিবীতে। ভাবছেন, অতটুকু একটু সূর্য রশ্মি তো এটি কি আঘাতই বা আনতে পারে? যদি আপনার মনে এ প্রশ্ন জেগে থাকে, তাহলে আপনার জন্য একটি জ্বলন্ত উদাহরণ দিতে চাই। সেটার জ্বলন্ত একটি উদাহরণ 1989 সালে কানাডার কিউবেক। কিউবেক শহরে সেবার আঘাত এনেছিল এক রশ্মি, যেটি কিনা ঠিকঠাক করতে লেগে যেতে পারে $40 কোটি, আর তার আগে সেটি কেড়ে নিতে পারে অনেক মানুষের প্রাণ আর সম্পদ। বিজ্ঞানীদের মতে, যদি এটি এমন ঠিকঠাকভাবে চলতে থাকে, তাহলে পৃথিবীর প্রাণ টিকিয়ে রাখার অন্যতম মাধ্যম এ সূর্য হয়ে উঠতে পারে, পৃথিবীর ধ্বংসের কারণও। 2 নম্বরে তুলে ধরেছি এই কারণটি, ভূগর্ভস্থ গ্যাস। আমাদের সাগরগুলো এমনিতে বেশ নিরহ আর যথেষ্ট সুন্দর হলেও বিজ্ঞানীদের কথা অনুসারে এর একদম গভীরে রয়েছে ক্ল্যাটেরেটোস নামের এক স্তর, সেখানটায় জমা হয়েছে প্রচুর পরিমাণের মিথেন গ্যাস। এমনিতে এটি সাগরের তলে লুকিয়ে থাকত, তবে দিন দিন যে হারে গ্রিন হাউসের এফেক্ট কাজ করছে পৃথিবীতে, আশঙ্কা করা হচ্ছে হঠাৎ করে হয়ে যেতে পারে একদিন পানির নিচ থেকে বোমা বিস্ফোরণ। একদিন পানির নিচ থেকে বেরিয়ে বোমার মতো বিস্ফোরিত হবে এই মিথেন গ্যাস, আর তখন প্রচণ্ড শক্তিশালী বোমার আঘাতের মতন তছনছ হয়ে যাবে পৃথিবী। 3 নম্বরে আছে এই তথ্যটি, পারমাণবিক যুক্ত। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনি এ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আমি খানিকটা নিশ্চিত হতে পারি যে আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে আপনাকে অনুরোধ জানাবো আমাদের ভিডিওটি লাইক দেওয়ার জন্য। 3 নম্বরে আছে পারমাণবিক যুদ্ধ। বর্তমানে প্রতিটি দেশে পারমাণবিক শক্তি অর্জন করেছে কিংবা করার চেষ্টা করেছে, যদিও প্রচণ্ড শক্তিশালী এই অস্ত্রটি ব্যবহারের ব্যাপারে বিশ্বব্যাপী নানা রকম সংস্থার নিষেধাজ্ঞা রয়েছে অনেক নিয়মকানুন। তবে সমস্যার শুরুটা হয় সেই স্নায়ু যুদ্ধের সময়। সেই সময় আমেরিকা আর USSR এর মুখোমুখি দাঁড়িয়েছিলেন একে অন্যের, দুজনের হাতে ছিল পারমাণবিক অস্ত্র, দিনকে দিন সেখানে উন্নত করে যাচ্ছিল তারা, আর একে অন্যকে ভয় দেখাচ্ছিল। যদিও এ ব্যাপারটা কেবল ভয় দেখানো আর হুমকির ভেতরে সীমাবদ্ধ ছিল না, অনেকেই ভেবেছিল এবার বুঝি পৃথিবী শেষ হয়ে গেল। সত্যি বলতে কি, তখন যুদ্ধটা লেগে সেটি হতো বেশি সময় লাগতো না, কিন্তু না, সেসব অব্দি হার মেনে ভেঙে গেল USSR। একবার ভাবুন তো, তখন দুটি দেশের কাছে অস্ত্র ছিল, তাতে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা ভাবছিল সবাই, আর বর্তমানে
খুব কম দেশে আছে যাদের হাতে এটি নেই, আর যাদের হাতে এটি নেই তারা সাহায্য নিচ্ছে অস্ত্রসহ দেশগুলোর সাথে। তাই মনে করা হয় কখনো যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় সেটির পেছনে পারমাণবিক যুদ্ধের বেশ বড় একটি হাত থাকার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিওটি প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি পাবেন নতুন নতুন জানা অজানা রহস্যমূলক তথ্য এবং মজার মজার অনেক ভিডিও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, কারণ বেল আইকনটিতে ক্লিক করলে আপনি আমাদের ভিডিওটি পাবেন সবার আগে আপনার স্ক্রিনে। নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আজ এইটুকুই, ভালো থাকবেন।